সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা সমাজকর্ম অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। সমাজকর্মের এটা হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এর আগে তোমরা সমাজকর্মের একটা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছো। তোমাদের মোট 10টি অ্যাসাইনমেন্ট করতে হবে। যে যে সাবজেক্টগুলোতে পড়ে থাকো তাদের 10টি অ্যাসাইনমেন্ট করতে হবে। তোমরা এটা জেনে গেছো অলরেডি। আর আজকে তোমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা পাচ্ছ। তো দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা সমাজকর্মের দ্বিতীয় পত্র থেকে দেওয়া হয়েছে। এটা দ্বিতীয় পত্র থেকে করা। আর এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। দেখো, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, এই অধ্যায় থেকে প্রশ্নটা করা হয়েছে। আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমত অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা, আমরা সেই প্রশ্নটা একটু ভালোভাবে দেখব। কারণ অ্যাসাইনমেন্টের প্রশ্নের উপর ভিত্তি করেই আমাদের অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করতে হয়। এখানে প্রশ্নে বলা হচ্ছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে অন্তরায়গুলো চিহ্নিত করে সেগুলো দূরীকরণের গৃহীত পদক্ষেপ বর্ণনা। মানে মৌলিক মানবিক যে চাহিদা সেগুলো পূরণের পথে যে অন্তরায়গুলো আছে, মানে অন্তরায় বলতে এখানে বাধা বোঝানো হচ্ছে, যে মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে যে বাধা আছে সেই বাধাগুলো চিহ্নিত করতে হবে, যে কি কোন কোন ক্ষেত্রে আমি বাধার সম্মুখীন হচ্ছি, চিহ্নিত করে সেগুলো কিভাবে দূরীকরণ করা যায় সেটা। কারণ জানো, আমার বর্তমান সময়ে কোভিড সিচুয়েশন চলতেছে, কোভিড কারণে কিন্তু তোমাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে। তোমরা জানো, তোমাদের তো এইভাবে পরীক্ষা দিতে হতো না, তোমরা অন্য মানে গতানুগতিক যে মাধ্যম সেই মাধ্যমে পরীক্ষা দিতা, কিন্তু কোভিডের কারণে তোমাদের পরীক্ষা পদ্ধতিটাও চেঞ্জ হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট এই কাজগুলো কিন্তু শুরু হয়েছে। যাই হোক, আমরা এই প্রশ্নটা সমাধান করব। আমাদের প্রশ্ন এটা, তারা কিছু নির্দেশনা দিয়েছে আমাদেরকে, নির্দেশনা দেখব। দেখো, নির্দেশনাতে বলতেছে, দৃষ্টান্ত সহ মৌলিক মানবিক চাহিদার ধারণা, এই যে মৌলিক মানবিক চাহিদার ধারণা দিতে হবে, মৌলিক মানবিক চাহিদার বিবরণ দিতে হবে, যে বিবরণ দাও মৌলিক মানবিক চাহিদার যে বিবরণটা আছে সেই বিবরণ দিতে হবে, নিম্নবিত্তদের মৌলিক মানবিক চাহিদা পূরণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, নিম্নবিত্ত যারা রয়েছে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ হয় না, উচ্চবিত্তদের আবার এটাতে সমস্যা না, তাদের মানবিক চাহিদাগুলো, মৌলিক চাহিদাগুলো তারা খুব অনায়াসে সুন্দর মতো পূরণ করতে পারে। আর বলতেছে, সমস্যা নিরসনে গৃহীত পদক্ষেপ, এই প্রশ্নগুলো করা হয়েছে আমাদের এখানে। আর এই প্রশ্নের আলোক, মানে এই নির্দেশনা দেওয়া হয়েছে, এই নির্দেশনার আলোকে আমরা প্রশ্নটা সমাধান করব। আচ্ছা, এখন আমাদের যে সমস্যাটা অ্যাসাইনমেন্ট লিখতে যে হয় আর কি, আমি তোমাদের এর আগের যে অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন হয়েছে সেই অ্যাসাইনমেন্টসের যে আমরা কমেন্টসগুলো দেখেছি, সেই কমেন্টস থেকে আমি যে বিষয়গুলো তোমাদের সমস্যা হচ্ছে বলে আমি মনে করতেছি, আমি সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, যাতে করে তোমাদের পরবর্তীতে সমস্যা হবে না। তাহলে দেখো, আমাদের এখানে অ্যাসাইনমেন্টের একটা প্রশ্ন, কিন্তু প্রশ্ন একটা, যে বর্তমান কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে অন্তরায়গুলো চিহ্নিত করো, সেগুলো দূরীকরণে গৃহীত পদক্ষেপ। তাহলে আমার এই যে এই প্রশ্নটা, এই প্রশ্নটার শিরোনাম কি হতে পারে? আমি কিন্তু বিভিন্ন রকমভাবে শিরোনাম দিতে পারি, এই কারণে আমি শিরোনামটা লিখে দিই না, যে তোমরা যে কোনো রকম শিরোনাম দিতে পারো। আমি জাস্ট ধারণা দিচ্ছি তোমাদেরকে, শিরোনামটা কেমন হতে পারে, যে মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে বাধা এবং সেগুলো নিরসনের পদক্ষেপ। এই যে একটা শিরোনাম হয়ে গেল, যে মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বাধা, অন্তরায় মানেই বাধা, বা তুমি অন্তরায় শব্দটা ব্যবহার করতে পারবা, বাধা বা সেগুলো দূরীকরণে গৃহীত পদক্ষেপ, প্রশ্ন এটা। আচ্ছা, তাহলে এইভাবে শিরোনামটা দিয়ে নিলা। দেওয়ার পরে দেখো, আমাদের কিন্তু এখানে ক খ গ ঘ ঙ পাঁচটা বক্স করে দিছে, নির্দেশক বক্স। এবং এখানে আমরা চার নম্বরটা দেখব, যে চার নম্বরটার কতে বসে মৌলিক মানবিক চাহিদার ধারণা, এখানে বসে ধারণা সুস্পষ্টভাবে যদি লিখো তাহলে তোমাকে পূর্ণ নম্বর দেওয়া হবে। মৌলিক মানবিক চাহিদার বিবরণ, ছয়টি মৌলিক মানবিক চাহিদা যদি বিবরণ সুস্পষ্টভাবে লেখো তাহলে পূর্ণ নম্বর দেওয়া হবে। গতে দেখো বলতেছে, মৌলিক মানবিক চাহিদা পূরণের বিদ্যমান পাঁচটি সমস্যা, যদি তুমি পাঁচটি সমস্যা তুলে ধরো তাহলে তোমাকে পূর্ণ নম্বর দেওয়া হবে। আর সমস্যা সমাধানে গৃহীত পাঁচটি পদক্ষেপ, যদি পাঁচটি পদক্ষেপ সুস্পষ্টভাবে লিখো তাহলে তোমাকে পূর্ণ নম্বর দেওয়া হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, এটা নিয়ে কিছু স্টুডেন্টদের কমেন্টস আমি দেখলাম, আমি সেই কমেন্টসের আলোকে কথাটা বলতেছি, খেয়াল করবা। এখানে ও নাম্বার যেটা বলছে, এখানে বলতেছে উপস্থাপনা কৌশল, উপস্থাপনা কৌশলের কোনো অ্যান্সার সরাসরি হবে না। কেন? এখানে উপস্থাপনা কৌশল বলতে, এটা কিন্তু মার্কিংয়ের একটা সিস্টেম, যে তুমি তোমাকে যে এই যে প্রশ্নটা করা হয়েছে, এখানে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা করা হয়েছে, এখানে তোমাকে নির্দেশনা দিছে প্রশ্ন, আর এই নির্দেশনাটাকে তুমি কত সুন্দর মতো উপস্থাপন করতে পেরেছো, তোমার লেখার মধ্যে কিভাবে তুমি উপস্থাপন করেছো,
এই প্রশ্নটার সাথে তোমার এই নির্দেশনাগুলোকে তুমি কিভাবে উপস্থাপন করছো এটার উপর ভিত্তি করে তোমাকে মার্কিং করা হবে। এ কারণে এটাকে বলা হচ্ছে উপস্থাপনা কৌশল। এবার আসি পরবর্তী সমস্যা, তাহলে উপস্থাপনা কৌশল নিয়ে কিন্তু আমাদের কোনো কন্টেন্ট লিখতে হবে না। উপস্থাপনা কৌশলটা কি, আমি অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে যে সকল বিষয়গুলো আমি সাজাচ্ছি, কিভাবে কথাগুলো কোনটার পর কোনটা নিয়ে আসতেছি, এই বিষয়টাকেই বলা হচ্ছে উপস্থাপনা কৌশল। এখন কথা হচ্ছে যে এই ক খ গ ঘ নিয়ে আমাদের সমস্যা। আমি এর আগের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমাদের অনেকের কমেন্টস পেয়েছি যে স্যার এটা তো ক খ গ ঘ করে লিখবো কি না, লিখতে হবে কি না, এইরকম প্রশ্ন। তো আমি এবার বলে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই যে প্রশ্নটা দেখতেছো এই প্রশ্ন কিন্তু তোমাকে ভেঙে ভেঙে প্রশ্ন করে নাই। তারা কিন্তু ক খ গ বলে তোমাকে ক নম্বরের এটা প্রশ্ন দাও, ক নম্বর দাও, এটা বলে নাই। তোমাকে সরাসরি ডিরেক্ট একটা প্রশ্ন করছে, তুমি সেই ডিরেক্ট প্রশ্ন দিয়ে তুমি অ্যান্সার করতেছো। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ক খ গ ঘ লেখার দরকার নেই। আচ্ছা, এখন যদি তোমাদের টিচাররা তোমাদেরকে বলে যে এইভাবে লিখতে হবে, তাহলে তুমি কি করবা, অবশ্যই পয়েন্টগুলো লেখার সময় পাশে ক খ গ ঘ লিখবা। এখন দেখো ও নাম্বার যেটা আছে, আমি যে বললাম যে লিখতে হবে না, তার একটা প্রমাণ দেখাই। এই যে ও নাম্বার যেটা আছে, উপস্থাপনা কৌশল, এই উপস্থাপনা কৌশল এটা কি তুমি কখনো প্রশ্ন লিখতে পারবা? তাহলে তোমার তো ও নাম্বারের প্রশ্নের অ্যান্সারই হলো না। বিষয়টা বুঝতে পারছো যে আমরা যদি তোমার ওই কথা অনুযায়ী যাই, তা তোমার ও নাম্বারের প্রশ্নের অ্যান্সার নাই। কারণ উপস্থাপনা কৌশল, আমি উপস্থাপনা কৌশল কি, আমি তো এখানে আমার এই প্রশ্নের সাথে ভিত্তি করে আমার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মাফিক আমি উপস্থাপনা কৌশল দেবো। তাহলে এখানে তো উপস্থাপনা কৌশল আসতেছে, লিখতে হচ্ছে না, তাহলে এটা কিন্তু অ্যান্সার আসে না। ওকে, তাহলে ফাইন, আমি তোমাদেরকে সরাসরি লিখে বিষয়টা ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিব। এখন তোমার এখান থেকে তোমার টিচার যদি তোমাকে বলে যে তুমি ক খ গ ঘ করে দিবা, তাহলে তুমি সেই জায়গাটাতে ক খ গ ঘ উল্লেখ করে দিবা। আর উপস্থাপনা কৌশল কি হচ্ছে, লিখতে হচ্ছে না। কারণ উপস্থাপনা কৌশল বলতে তুমি যে অ্যাসাইনমেন্টটা লিখতেছো বা লিখছো এটা কিভাবে উপস্থাপন করছো সেই বিষয়টাই তুমি এখানে সুস্পষ্টভাবে তুলে ধরবা। তো এই হচ্ছে আমাদের নির্দেশনা। এই নির্দেশনা মাফিক আমি তোমাদেরকে এখন একটা অ্যাসাইনমেন্ট লিখে দেখাবো বা পড়ে বুঝিয়ে দিব। তোমরা এখান থেকে সুন্দর মতো বিষয়টা বোঝার চেষ্টা করবা, তারপরে নিজে থেকে নিজের মতো করে লেখার চেষ্টা করবা। তো আমরা সময় অপেক্ষেপণ না করে সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাই। দেখো, আমাদের ওই প্রশ্ন আঙ্গিকে আমি তো তোমাদেরকে শিরোনামের কথা বললামই, এখন আমরা সেই আঙ্গিকে আমাদের যেভাবে বলেছে সুন্দর মতো উপস্থাপন করবো আমাদের প্রশ্নটাকে। ভূমিকা, অভাববোধ থেকেই মানুষের চাহিদার সৃষ্টি, এই চাহিদা মানুষের বৃদ্ধি, বিকাশ, বেঁচে থাকা ও মানবিক উন্নয়নের লক্ষ্য পূরণ করতে হয়। পৃথিবীর সকল দেশের মানুষেরই চাহিদা প্রায় একই ধরনের। প্রকৃতিগতভাবে এই চাহিদা কতগুলো মৌলিক, আবার কতগুলো মানবিক। তাহলে আমরা মৌলিক মানবিক চাহিদা সেটা কিন্তু আমরা বললাম। এবার দেখো, মৌলিক মানবিক চাহিদা, মানুষের জীবন ধারণের জন্য অত্যাবশ্যক ও অপরিহার্য ন্যূনতম প্রয়োজনের সমষ্টি মৌলিক মানবিক চাহিদা। এই চাহিদা পূরণ ব্যতীত মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে মৌলিক মানবিক চাহিদা ব্যতীত মানুষ কিন্তু কখনোই কি করতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। মৌলিক চাহিদা, দেখো আমাদের মৌলিক মানবিক দুইটা চাহিদার কথা বলছে, আমরা এখানে মৌলিক চাহিদা বলবো। মানুষের বেঁচে থাকা এবং দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য পূরণ করা প্রয়োজন, অপরিহার্যভাবে পূরণ করা প্রয়োজন। আচ্ছা, এমন চাহিদার সমূহকে মৌলিক চাহিদা বলে। এই সকল চাহিদাকে জৈবিক চাহিদাও বলা হয়, যেমন খাদ্য, ঘুম, যৌন প্রবৃত্তি প্রভৃতি। এ চাহিদা জীবজগতের সকল প্রাণীর জীবন ধারণের জন্য অপরিহার্য। তার মানে জীবজগতের সকল প্রাণীকে বেঁচে থাকতে হলে তার এই মৌলিক চাহিদাটা পূরণ অবশ্যই করতে হবে। মৌলিক চাহিদা পূরণ ব্যতীত জীবজগতে প্রাণীরা বসবাস মানে বেঁচে থাকতে পারবে না। মানবিক চাহিদা, সমাজবদ্ধ সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য চাহিদাগুলোই মানবিক চাহিদা। সুস্থ স্বাভাবিকভাবে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যে চাহিদাগুলো আছে সেগুলো মানবিক চাহিদা। এ চাহিদা মানুষ ভিন্ন অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে পূরণ করতে দেখা যায় না, মানে মানুষ ছাড়া এই চাহিদা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে পূরণ করা যায় না। মানবিক চাহিদাকে অনেকেই সামাজিক চাহিদা বলে অভিহিত করেছে, মানে মানবিক যে চাহিদাগুলো সেগুলোকে সামাজিক চাহিদা বলা হয়। এগুলোর মধ্যে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন প্রভৃতি অন্যতম। তাহলে এগুলোকে আমরা কি বলতেছি, মানবিক চাহিদা। সুতরাং সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে বাস করার জন্য মৌলিক ও মানবিক চাহিদা উভয় পূরণ করা অপরিহার্য। মৌলিক মানবিক চাহিদার বিবরণ, দেখো আমাদের কিন্তু মৌলিক মানবিক চাহিদার বিবরণ চেয়েছে, একটা প্রশ্নে বলে দিছে যে মৌলিক মানবিক চাহিদার বিবরণ দাও। তাহলে আমরা মৌলিক মানবিক চাহিদার বিবরণে যাচ্ছি। সমাজবিজ্ঞানী টোলে তার বিখ্যাত বেসিক হিউম্যান নিডস গ্রন্থে 6টি
ছয়টি চাহিদাকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে উল্লেখ করেছেন। নিম্নে এই সকল চাহিদার বিবরণ তুলে ধরা হলো। তো এই যে যারা প্রশ্নের নম্বর নিয়ে চিন্তা করো, আমি কিন্তু তাদেরকে বলে নিলাম যে তুমি তোমার টিচারের কাছ থেকে শুনে নিবা। তোমার টিচার প্রশ্নের নাম্বার দিতে বললে কিচ্ছু করা লাগবে না, লেখা ঠিকই থাকবে, শুধুমাত্র এটা লেখার আগে এখানে খ নম্বরটা দিয়ে নিবা। আর যদি না বলে তাহলে কোনো কথা নাই, সুন্দর মতো যেভাবে আমি এই যে সিরিয়াল মাফিক ধারাবাহিকভাবে লিখছি এইভাবে ধারাবাহিকভাবে লিখে দিবা। আশা করি তোমাদের এইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবার দেখো, খাদ্য প্রাণী জগতের জন্য অপরিহার্য মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য। খাদ্য ব্যতীত কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। মানবদেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য খাদ্য প্রয়োজন, কারণ খাদ্য মানবদেহে তাপ ও শক্তি উৎপাদন করে, তাদেরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখতে সহায়তা করে। খাদ্যের চাহিদা এমনই অপরিহার্য যে মাতৃগর্ভে শিশু মায়ের দেহ থেকে খাদ্য গ্রহণ করে। সুতরাং বেঁচে থাকা, দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষেত্রে ক্ষমতা সৃষ্টির জন্য খাদ্য গ্রহণ অপরিহার্য। মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের সকল কাজ, দৈহিক বৃদ্ধির জন্য, ক্ষয়পূরণের জন্য, প্রত্যেকটা কাজে কি, প্রত্যেকটা কাজে আমার খাদ্যের প্রয়োজন। এই কারণে খাদ্য কিন্তু আমি মৌলিক চাহিদার মধ্যে নিয়ে আসতেছি। এবার দ্বিতীয়টা দেখো, বস্ত্র। বস্ত্র হচ্ছে মানব জীবনের অপরিহার্য মানবিক চাহিদা। বস্ত্র মানুষের লজ্জা নিবারণের উপাদান, যা একদিকে সভ্যতা ও সংস্কৃতির পরিচায়ক। তাছাড়া বস্ত্র শীত, তাপ, ধুলাবালি, রোগ জীবাণু প্রভৃতি থেকে রক্ষা করে। বাসস্থান মানবিক চাহিদার অন্যতম উপাদান। বাসস্থান যা মানুষের স্থায়ীভাবে বসবাস করার অধিকার নিশ্চিত করে। সামাজিক সংহতি, একতা ও সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে এই চাহিদা পূরণ গুরুত্বপূর্ণ অবদান রাখে। এটা মানুষের ঠিকানার নিশ্চয়তা দিয়ে থাকে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, রোদ, বৃষ্টি, তাপ, শীত প্রভৃতির হাত থেকে নিরাপত্তা বিধান করে থাকে বাসস্থান। তাহলে বাসস্থানটার গুরুত্ব আমরা বুঝতে পারলাম, মানে আমরা বিবরণ দিলাম। এবার চার নম্বরে আসো শিক্ষা। শিক্ষা অন্যতম মৌলিক মানবিক চাহিদা, যা মানব জীবনে সর্বাঙ্গীন বিকাশ সাধনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। কারণ শিক্ষা সমাজ জীবন এবং সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান বিকাশের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে মানুষ বিভিন্নমুখী সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন, স্বাবলম্বন অর্জন সহ অন্যান্য বিষয়ে জ্ঞান ও দক্ষতা বিকশিত করে। এই কারণে দার্শনিক ফ্রেডারিক হার্বার্ট বলেছেন, শিক্ষা হচ্ছে মানুষের বহুমুখী প্রতিভা এবং অনুরাগের সুষম প্রকাশ ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যম। তাহলে দেখো, শিক্ষা মানুষকে চরিত্র গঠনে, নৈতিক চরিত্র গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। স্বাস্থ্য ও চিকিৎসা। স্বাস্থ্য বলতে শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি বোঝায় না, বরং দৈহিক, মানসিক, সামাজিক উন্নয়নের পরিপূর্ণ অবস্থাকে বোঝায়। এই স্বাস্থ্য মানবিক চাহিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চাহিদা। এই চাহিদা পূরণের মাধ্যমেই একটি কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হয়। সুস্বাস্থ্য সম্পন্ন মানুষই পারে একটি সুন্দর জাতি উপহার দিতে। তাই সুস্বাস্থ্যের জন্য চিকিৎসা পাবার অধিকার দেশের প্রত্যেক নাগরিকের রয়েছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। চিত্ত বিনোদন অন্যতম মৌলিক মানবিক চাহিদা। ক্লান্তি, হতাশা, দুশ্চিন্তা, অশান্তি মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হলে শারীরিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, এটা স্বাভাবিক ব্যাপার। চিত্ত বিনোদন মানুষের মনকে সজীব, সতেজ, প্রফুল্ল করে নৈতিক বিকাশ সাধন করে। শিশুর স্বাভাবিক দৈহিক ও মানসিক বিকাশ, সামাজিকীকরণ, শিক্ষণ প্রভৃতি ক্ষেত্রে এর ভূমিকা অনস্বীকার্য। জনসংখ্যা নিয়ন্ত্রণে চিত্ত বিনোদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশু, কিশোর, কিশোরী ও যুবশ্রেণীর ক্ষেত্রে চিত্ত বিনোদন অপরিহার্য। চিত্ত বিনোদন বলতে মনের বিনোদনকে, মনের প্রশান্তিকে বোঝায়। আর আমরা এটা খুব ভালো করে জানি, আমরা যদি এক স্থান থেকে অন্য স্থানে একটু মুভমেন্ট করি, চলাফেরা করি বা কোনো জায়গায় ঘুরতে বেড়াতে যাই, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিত্ত বিনোদন হবে, আমাদের মানসিক দিকটা ভালো হবে, আমরা বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদার, মানবিক চাহিদার মধ্যে পড়ে।
আচ্ছা, এবার দেখো আমাদের আরেকটা প্রশ্ন বলা হয়েছে, যেমন আরেকটা অংশে বলা আমাদের ব্যাখ্যা করতে হবে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে বিদ্যমান সমস্যা কি কি সমস্যাগুলো দেখা দিচ্ছে। প্রথমে আমরা একটা দেখালাম অধিক জনসংখ্যা, অধিক জনসংখ্যা মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রধান অন্তরায়। 2015 সালে বাংলাদেশের জনসংখ্যা 158.9 মিলিয়ন, জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%, প্রতিবছর 20 লক্ষ নতুন মুখ জনসংখ্যার সাথে সংযোজিত হচ্ছে। নবাগতদের জন্য প্রতিবছর বর্ধিত প্রায় 3 লক্ষ টন খাদ্য, 10,000 নতুন স্কুল, 50,000 নতুন শিক্ষক, 4 লক্ষ নতুন গৃহ প্রয়োজন। এ সকল চাহিদা পূরণে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, যা অতিরিক্ত জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে হিমশিম। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর, এখানে কি বলতেছি যে কৃষি নির্ভর অর্থনীতি ও শিল্পের অনগ্রসরতা, অর্থাৎ আমাদের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর, শিল্পের অনগ্রসরতা। আমাদের দেশের অধিকাংশ লোক কৃষির সাথে সম্পৃক্ত, তবে আমাদের অনুন্নত চাষাবাদ পদ্ধতি কৃষির ক্ষেত্রে প্রধান প্রধান বাধা। তাছাড়া আমাদের শিল্প ব্যবস্থার গতি মন্থর, কোভিডকালীন সময়ে লকডাউনের কারণে কৃষি ও শিল্প ব্যবস্থায় অনেক ক্ষতি হয়েছে, যার ফলে নিম্নবিত্ত মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা কিন্তু ওই যে প্রশ্ন আঙ্গিকে আগাচ্ছি, আমার প্রশ্নটা যে প্যাটার্নে করা হয়েছে, যে প্রেক্ষাপটে করা হয়েছে, আমরা কিন্তু সেই বিষয়টাকে এই জায়গাটাতে অনুসরণ করতেছি। 3 নম্বরটা দেখো ব্যাপক বেকারত্ব, ব্যাপক বেকারত্ব মৌলিক মানবিক চাহিদা পূরণে অন্যতম বাধা। বাংলাদেশে বেকার সমস্যা অত্যন্ত প্রকট। শ্রমশক্তি জরিপ 2010 অনুযায়ী বাংলাদেশের মোট বেকারের সংখ্যা 3,89,00,000, বেকারত্বের হার প্রায় 4.5%। করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে বিগত 1.5 বছর কোনো পরীক্ষা বা নিয়োগ সম্পন্ন হয়নি, যা বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। তাহলে এই যে বেকারত্বটা আমাদের কি করতেছে, আমাদের কিন্তু মানবিক যে মৌলিক মানবিক যে চাহিদা, সেই মৌলিক মানবিক চাহিদা পূরণে কিন্তু বেকারত্বটা এখানে বাধা হিসাবে দাঁড়াচ্ছে। এই কারণে আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো অনেকাংশে আমরা পূরণ করতে সক্ষম হচ্ছি না। 4 নম্বর দেখো প্রাকৃতিক দুর্যোগ, গত 50 বছরে এদেশে 17টি ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে। তাছাড়া খরা, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, কালবৈশাখী, নদী ভাঙ্গন প্রভৃতি এদেশের অর্থনীতিকে নানাভাবে প্রভাবিত করছে, যা এদেশের মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে একটি বিরাট বাধা। তাহলে প্রাকৃতিক দুর্যোগের কথা আমরা বলে দিলাম, এটা আমাদের আমাদের যে মৌলিক মানবিক চাহিদা রয়েছে সেই মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করতেছে। আচ্ছা, কোভিড মহামারী, এটা দেখো আমাদের বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি এটাকে নিয়ে আসছি, তোমরাও লিখতে পারবা। কোভিড মহামারী 2019 সালের 31 ডিসেম্বর থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে আসে। এর ফলে মানুষের জীবন জীবিকা হুমকির মধ্যে পড়েছে। সংক্রমণ রোধে লকডাউন দেবার কারণে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, যার ফলে মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণ বাধার সম্মুখীন হচ্ছে। তাহলে আমাদের 5টি প্রতিবন্ধকতা বলা হয়েছে, যেটা আমাদের মৌলিক মানবিক সমস্যা ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, আমরা 5টি ব্যাখ্যা করলাম। এবার আমাদের পরবর্তী প্রশ্নটা করা হয়েছে, 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ, যে এই চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা উন্নয়ন পদক্ষেপ, বাংলাদেশে শিক্ষার অধিকার প্রদানে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। 1991 সালে প্রাথমিক বিদ্যালয় ছিল 49,539টি, যা 2015 সালে 1,08,537টিতে পরিণত হয়েছে, বা 537টি। প্রাথমিক শিক্ষায় ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা ক্রমাগত বাড়ছে। সরকার শিক্ষার প্রসার বৃদ্ধির লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। তো এটা হচ্ছে আমাদের শিক্ষা উন্নয়ন বিষয়ক কথাগুলো আমরা বলতেছি। প্রাক প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্প, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, স্কুল ফিডিং কর্মসূচি, সাক্ষরতা কর্মসূচি, শিক্ষানীতি 2010 প্রণয়নের মাধ্যমে শিক্ষা প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই যে এই সকল কার্যক্রম বা উদ্যোগের মাধ্যমেই কিন্তু সরকার এই সমস্যাগুলো দূর করার চেষ্টা করে যাচ্ছে। এরপর 2 নম্বর দেখো স্বাস্থ্য উন্নয়ন পদক্ষেপ, সরকার মৌলিক মানবিক চাহিদা পূরণের লক্ষ্য স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়েছে। স্বাস্থ্য চাহিদা পূরণের জন্য বাংলাদেশে বর্তমানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে 463টি সরকারি হাসপাতাল রয়েছে।
দেশের ডাক্তারের চাহিদা পূরণের জন্য মোট 21টি সরকারি মেডিকেল কলেজ, 14টি ডেন্টাল কলেজ এবং 5,348টি শয্যাসহ 2,966টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এছাড়া জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা হয়েছে। গ্রাম অঞ্চলে ও শহর অঞ্চলে 10,726টি কমিউনিটি ক্লিনিক এবং 3,000 স্যাটেলাইট ক্লিনিক রয়েছে। তো এই সকল প্রচেষ্টা বাস্তবায়নের মাধ্যমে আমাদের যে মৌলিক মানবিক চাহিদা স্বাস্থ্য, সেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরপর দেখো গৃহায়ণ কর্মসূচী। জাতীয় গৃহায়ণ নীতি অনুসারে সবার জন্য গৃহের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে সরকার বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করেছে। এজন্য গৃহ নির্মাণে উপকরণের মূল্য হ্রাস, বহুতল ভবন নির্মাণে স্বল্প সুদে ঋণ প্রদান, 1997 থেকে 2010 পর্যন্ত 700 কোটি টাকা ব্যয়ে 1,08,703টি পরিবারকে পুনর্বাসন করেছে। অর্থাৎ যেহেতু বাসস্থান আমাদের এটার মধ্যে অন্তর্ভুক্ত, তো সরকার এই বাসস্থান অর্থাৎ গৃহায়ণ কর্মসূচির মাধ্যমে তাদের এই সমস্যাগুলো নিরসন করার চেষ্টা করে যাচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের পাঠভিত্তিক লেসন রয়েছে, তোমরা এইখানে সবগুলো ক্লাসেরই লেসনগুলো পাবা। সুতরাং তোমাদের যাদের যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। তোমাদের ছোট ভাই বোন যারা রয়েছে, যে যে ক্লাসেই পড়ুক না কেন, তাদের কিন্তু যে সাবজেক্টের সমস্যা হবে, যে টপিকটাতে সমস্যা হবে, সেই টপিকগুলোর সমস্যা সমাধান তারা করতে পারবে এই চ্যানেল থেকে। আর এছাড়া আমাদের আরও বেশ কিছু ইউটিউব চ্যানেল, টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ, এই চ্যানেলগুলোতে ক্রিয়েটিভ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো সম্পন্ন হয়ে থাকে সেই লাইভ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। তো এই কারণেই দেরি করা ঠিক হবে না, খুব দ্রুতই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নাও, এতে আমরা উৎসাহিত অনুপ্রাণিত হব এবং তোমাদেরও অবশ্যই উপকার হবে। চিত্ত বিনোদন কর্মসূচি। দেশের জনগণের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় পার্ক, সিনেমা হল নির্মাণ, সিনেমা হল নির্মাণের সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও রয়েছে। তাছাড়া গৃহে বিনোদনের জন্য রেডিও টেলিভিশনের উপর কর কমানোর কারণে স্বল্প মূল্যে বিনোদন করতে পারছে। তা দেখো বিনোদনটা দরকার মানুষের জীবনের জন্য, যেটা কিন্তু মৌলিক মানবিক চাহিদার মধ্যে পড়ে। তো এই ক্ষেত্রে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যাতে করে এই মানুষ চিত্ত বিনোদন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। 5 নম্বর দেখো জনসংখ্যা নিয়ন্ত্রণ পদক্ষেপ। বাংলাদেশের বর্তমান মোট প্রজনন হার 2.3, রোধ করতে না পারলে, অর্থাৎ মোট প্রজনন হার যেহেতু 2.3, এটা যদি রোধ করতে না পারে তাহলে কোনো দিনই মৌলিক মানবিক চাহিদা পূরণ করা সম্ভব নয়। কেন মৌলিক মানবিক চাহিদা পূরণ করা সম্ভব নয়? কারণ জনসংখ্যা বাড়লে তোমার এই আয়তনের মধ্যে দিয়ে তোমার যে উৎপাদন সেটা দিয়ে তুমি কখনোই চাহিদা পূরণ করতে পারবা না। তবে জনসংখ্যা নিয়ন্ত্রণে আমাদের দেশ সরকারি বেসরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে, এটা আমাদের পদক্ষেপ আর কি। পরিশেষে বলা যায় যে অধিক জনসংখ্যার দেশ বাংলাদেশ, বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে সরকারকে হিমশিম খেতে হয়, তবে সরকারি বেসরকারিভাবে তার নিয়ন্ত্রণ করা হচ্ছে। বর্তমানে কোভিড পরিস্থিতি মানবাধিকার ও মৌলিক চাহিদা পূরণের প্রধান অন্তরায়, মানে কোভিডের কারণে আমাদের এটা সমস্যা সৃষ্টি হচ্ছে, অন্তরায় হিসেবে বিবেচিত। তবে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সমস্যা নিরসনের চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রশ্নে কিন্তু বলাই ছিল যে কোভিডের কারণে আমাদের যে নিম্নবিত্ত রয়েছে তাদের মৌলিক মানবাধিকারটা বিঘ্নিত হচ্ছে, এই কারণে আমি আমার এই অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কোভিড পরিস্থিতিটাকে নিয়ে এসেছি, উপস্থাপন করেছি। দেখো আমার ঘ নাম্বার প্রশ্ন পর্যন্ত কিন্তু আমি অ্যান্সার করেছি, ও নাম্বার প্রশ্নটাতে অ্যান্সার করিনি, কারণ ও নাম্বার প্রশ্ন কোনো লিখিত অ্যান্সার না। ও নাম্বার প্রশ্নে বলে দিছে যে তোমার লেখাটাতে যাতে সুন্দর, মানে গঠনতান্ত্রিক একটা লেখা হয় সেইটা, সুতরাং সেখানে কিছু লিখতে হবে না। প্রশ্নের সাথে তারা যেটা চাইছে, তারা যে প্রশ্নটা করছে সেটার সাথে একটা সামঞ্জস্যতা রাখতে হবে। তো সামঞ্জস্যতা রেখে অ্যাসাইনমেন্টটা তোমরা আমি শেষ করলাম। তো তোমরা এই যে একটা ধারণা পেলা, এই ধারণা থেকে তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও কিছু তথ্য নিবা, নিয়ে সুন্দর মতো একটা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবা। আর আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি, প্রত্যেকটা সাবজেক্টেরই অ্যাসাইনমেন্ট তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবা। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।
Thank you.